বালিগঞ্জ সার্কুলার রোডের এই বাড়িটার পাশ দিয়ে চলে গেছেন, অথচ একবারও থমকে ফিরে তাকাননি। শহরে এমন মানুষ বোধহয় খুঁজলেও পাওয়া যাবে না, কারণ গত প্রায় তিন দশক ধরে এই দরজার ওপারেই ছিল সেই রহস্যময়ীর সাম্রাজ্য, যাকে এক পলক দেখার জন্য তিন দশকেরও বেশি সময় অপেক্ষা করেছে আপামর দেশবাসী। সুচিত্রা সেন অন্তরালে থেকেই চলে গেছেন চির অন্তরালে। অন্তরঙ্গ সঙ্গীকে হারিয়ে বাড়িটাও যেন আজ বড় নিস্তব্ধ। সকাল থেকে মহানায়িকার বাড়ি থেকে কেউ বেরোননি, আসার মধ্যে খুব ঘনিষ্ঠ কিছু পরিজন, আর এসেছিলেন বাড়ির পুরোহিত শম্ভুনাথ চক্রবর্তী। বাড়ির ঠাকুরঘরটি ছিল সুচিত্রার বড় প্রিয়, এটাই ছিল তার মন্দির। এদিন সুচিত্রাহীন সেই ঠাকুর ঘরেই গীতা পাঠ করেন বাড়ির পুরোহিত। উনি আমাকে পাঠিয়েছেন গীতা পাঠের জন্য, এখানে গীতা পাঠ করে আমি এখন বেরোচ্ছি। সুচিত্রা সেনের দীর্ঘদিনের পরিচিত পূর্ণদাস বাউল এদিন তিনিও এসেছিলেন শ্রদ্ধা জানাতে। মরণকারী কথা শোনে না, মরণ যখন তখন যেটা সেটা দিতে পারে সদাই হানা, মরণ কাউরি কথা শোনে না। এই গানটা আবার শোনাতে হবে, এর মধ্যে এসে একদিন বলেছি। এদিন বিকেল পাঁচটা নাগাদ মহানায়িকার বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে ছিলেন মদন মিত্র। সুচিত্রার ঘরে একটি বিশাল আকৃতির সাদা কালো ছবি রাখা হয়েছে, সেখানেই আত্মীয়রা শ্রদ্ধা জানান। মহানায়িকার পারলৌকিক ক্রিয়া হবে বাড়ির ছাদে। শনিবারও মহানায়িকার বাড়ির সামনে জড়ো হন বহু মানুষ, নীরবেই জানিয়ে যান শ্রদ্ধা যেমন এতদিন জানিয়েছেন। তিন দশকের অন্তরাল যাঁর স্মৃতি এতটুকু ফিকে করে দিতে পারেনি, মৃত্যু তাকে ভোলাবে কিভাবে? সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ, কলকাতা।